পক্ষ থেকে সবাইকে বিগত সালের যে প্রশ্নগুলো প্রশ্নগুলো দেখব পর্ব সফটওয়্যার শিল্পে বর্তমানে দ্বিতীয় স্থান রয়েছে ভারত সফটওয়্যার শিল্পে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত ইন্টারনেটের অ্যাকাউন্ট গ্রহণকারীকে বলে নেটিজেন ইন্টারনেটের অ্যাকাউন্ট গ্রহণকারীদের কি বলে নেটিজেন ইন্টারনেটের উদ্যোগ হয় কোন দেশে ইন্টারনেটের উদ্যোগ হয় যুক্তরাষ্ট্রে বর্তমান যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে ইন্টারনেট বর্তমানে যোগাযোগের সহজ মাধ্যম হচ্ছে ইন্টারনেট ওকে এবং ক্যান্সেল অথবা ক্লোজ বোতাম কোথায় থাকে ডায়ালগ বক্সে থাকে কোন মেনুতে প্রিন্ট কমান্ড থাকে ফাইলে প্রিন্ট কমান্ড থাকে ফাইল এডিট হেল্প ভিউ ইত্যাদি শব্দগুলো কোথায় লেখা থাকে এগুলো মেনু বারে লেখা থাকে ফাইল সেভ করার জন্য কোন মেনুর প্রয়োজন হয় ফাইল মেনুর প্রয়োজন হয় ইংরেজি বড় হাতের অক্ষর টাইপ করতে কোন বোতাম প্রয়োজন অবশ্যই ক্যাপসলগ চেপে তারপরে ক্যাপিটাল অক্ষরগুলো লিখতে হয় ক্যাপসলগ এ ওয়ান থেকে এ টুয়েলভ পর্যন্ত এগুলোকে কি বলা হয় এগুলোকে ফাংশন কী বলা হয় কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণ কাজে কোন পদ্ধতি ব্যবহার করা হয় না তথ্য প্রক্রিয়া কাজে দশমিক ব্যবহার করা হয় না চন্দ্রাবতী হল বাংলা ফন্টের নাম আমরা জানি বিজয় এটাও একটা বাংলা ফন্ট বাংলা সফটওয়্যার আর চন্দ্রাবতী হলো বাংলা ফন্ডের নাম কোনটি চিত্রভিত্তিক ডাটাবেস প্রোগ্রাম এক্সেল চিত্রভিত্তিক ডাটাবেস প্রোগ্রাম ডাটাবেস অর্থ হলো তথ্য বিন্যাস বিজয় কিবোর্ড ব্যবহার করার জন্য কী টাইপ করতে হয় কন্ট্রোল অল্টার বিজয়টা ইনস্টল করার পরে দেন আমাদের কীবোর্ডটা যদি ইংলিশে টাইপ করার পরে যদি ইংলিশ কন্টিনিউ লিখতে থাকে তখন আমাদের কি করতে হবে কন্ট্রোল অল্টার বি প্রেস করে আমাদের বিজয়টাকে সিলেক্ট করতে হবে কম্পিউটার মাউস কে তৈরি করেছেন উইলিয়াম ইংলিশ কম্পিউটার মাউস কে তৈরি করেন উইলিয়াম ইংলিশ ডাব্লু ডাব্লু ডট এর জন্য কে অর্থাৎ ডাব্লু 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 এর জন্যকে টিম বার্নাস লি টিম বার্নাসলি কম্পিউটারের ভাষা কি প্রকৃতির হয় কম্পিউটারের ভাষা ডিজিটাল প্রকৃতির হয় কারসার কি আলোক রেখা। উইন্ডোজ আসলে উইন্ডোজ আসলে খোলা জানালার মতো উইন্ডোজ আসলে কিসের মতো খোলা জানালার মতো অক্ষর কাটা বা মোছার জন্য কোন কমান্ড ব্যবহার করা হয় ডিলিট বা ব্যাকস্পেস কোন বিজ্ঞানী কম্পিউটার ভাইরাস নামক করেন। কোন বিজ্ঞানী কম্পিউটার ভাইরাস নামকরণ করেন ফ্রেড কোহেন ফ্রেড কোহেন ডাটা ফাইলসমূহ আক্রমণ করে কোন ভাইরাস ডাটা ফাইলসমূহকে আক্রমণ করে ম্যাক্রোভাইরাস মাউসকে ঝুলিয়ে ধরনের কিসের মতো দেখায় মাউসকে ঝুলিয়ে কিসের মতো দেখায় ইঁদুরের মতো দেখায় ফাইল সেভ করার জন্য কোন মেনুর প্রয়োজন ফাইল মেনুর প্রয়োজন কম্পিউটার ভুল ফলাফল প্রদর্শন করলে বুঝতে হবে ডাটা ইনপুট করায় ভুল হয়েছে সো আপনি যেটা টাইপ করবেন সেটাই তো কম্পিউটার অ্যাড করবে সো আপনি যদি ভুল ডাটা টাইপ করেন তাহলে অবশ্যই ইনপুট ভুল হয়েছে বুঝতে হবে ইনপুট ডিভাইসগুলো হচ্ছে কিবোর্ড মাউস এগুলো কিবোর্ড মাস এগুলো ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইসগুলো যেগুলো আমাদের কোনো রেজাল্ট কিংবা ফলাফল প্রদর্শন করে যেমন মনিটর প্রিন্টার এগুলো আউটপুট ডিভাইস এর অংশ নয় কোনটি এর অংশ নয় মেমরি মেমোরি সিপিউর পণ্য তো আমরা জানি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সো এখানে মেমরির অংশটা নয়